বাজার এখন সয়লাব শীতের সবজিতে, তবে ক্রেতা পর্যায়ে কমেনি সব রকমের সবজির দাম। বাজারের সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া জয়, যুক্ত হব তার সঙ্গে। নয়ন বড়ুয়া জয়, বাজারে নিত্য পণ্যের দাম সম্পর্কে জানাবেন। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। ধন্যবাদ আপনাকে। আপনি দেখতেই পাচ্ছেন যে সকালবেলার যে বাজার, আমি সেই বাজারে এসেছি। যেহেতু কয়েক ঘন্টার জন্য ফুটপাতের উপরে বসে বাজারটি দেখতে পাচ্ছেন, নানা রকমের মাছে ভরপুর আমরা দেখছি বাজার বাজারে, কিন্তু মাছের দাম কিন্তু অনেক বেশি। যারা ক্রেতা, যেহেতু ছুটির দিন আজকে, তার কারণে তারা ছুটে এসেছেন বিভিন্ন রকমের মাছের জন্যে, কিন্তু দেখা যাচ্ছে মাছের কোনো কমতি আমরা দেখছি না বাজারে, কিন্তু মাছের দাম কিন্তু আমরা দেখছি অনেক বেশি। এখানে যারা ক্রেতা তারা যেমনটা বলছেন, মাছের দাম যদি কিছুটা কম হতো তাহলে তাদের জন্য সহজ হতো বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা ক্রেতা তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। বাজারে এসেছে, বাজারে নিত্য পণ্যের দাম কেমন, মাছের দাম কেমন? একটু একটু বেশি, সামান্য বেশি আছে আর কি। যত মাছ যেটা 500 টাকা ছিল এখন 600 টাকা, 400 টাকা ছিল, 350 টাকা ছিল, ওগুলো 500 টাকা বলে এভাবে একটু বৃদ্ধি আছে। কী করবো এখন, সব জিনিসের দাম তো বেশি একটু। আছে কিনা মোটামুটি আছে, প্রায় 20% 25% বেশি আছে একটু ভালো। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি, এখানে যারা বিক্রেতা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। কী কী মাছ আছে আপনার? আমার থেকে আছে চিংড়ি মাছ আছে, পোয়া মাছ আছে, আপনার কালীগুন্ডা মাছ আছে, লুট্টা মাছ আছে। মাছে একটু দাম, লুট্টা মাছে একটু দাম বাড়তে এখন, একটু মাছ নাই এখন। দাম বেশি কেন? মাছ নাই তখন, মাছের সিজন সেট হয়ে গেছে লুট্টা মাছের। বাজারে এসেছেন আপা, কী কী মাছ আছে বাজারে? এই যে পাবদা মাছ, তারপরে তেলাপিয়া মাছ, এগুলো আর কি। দাম কেমন? দাম বেশি, অনেক দাম, দাম বাড়তি আর কি। পছন্দের মাছ কি আছে বাজারে? আছে, সব তো আমাদের, দাম বাড়তি আর কি। শুধু পুকুরের মাছ নয়, আমরা দেখছি সামুদ্রিক মাছও কিন্তু বাজারে আছে, দামটা অনেক বেশি তারা আমাদেরকে বলছেন। যদি মাছের দাম আরেকটু যদি কম হতো তাহলে কিন্তু তাদের জন্য সহজ হতো বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ, আমি ফিরে যাচ্ছি গাজীপুরে জাহাঙ্গীরের কাছে। গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে আসলে মাছের বাজারের দাম একটু ঊর্ধ্বগতি। তারা বলছিলেন যে বিভিন্ন কারণেই কিন্তু এই মাছের বাজারের ঊর্ধ্বগতি রয়েছে, এবং জাহাঙ্গীর আপনাকেও ধন্যবাদ। দর্শক, বাজার পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় এবং গাজীপুর থেকে জাহাঙ্গীর আলম।